গিটারটা দেখছো, গিটারটা হচ্ছে হাওয়াইন গিটার। গিটার অনেক রকমের হয়, বেস গিটার, স্প্যানিশ গিটার, অ্যাকোয়াস্টিক গিটার, এটা তারই মধ্যে একটা। এটা হাওয়াইন গিটার, এটা বাজাতে হয় এই ইনস্ট্রুমেন্টটা আছে, এটার নাম হচ্ছে বার। আর এই দুটো ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট আছে, এই দুটো হচ্ছে মানে পিক্সেল। এই আমাদের হাতের তর্জনী এবং এই রিং ফিঙ্গার দিয়ে এটা বাজাতে হয়। এবার এর এখানে ছটা তার আছে। ফার্স্ট হচ্ছে একদম সরু, সেকেন্ড এটা একটু মোটা, থার্ডেরটা আর একটু মোটা, এই করে করে বিভিন্ন ফ্রিকোয়েন্সির তার আছে। ফার্স্ট তার থেকে মানে এই গিটারের ফার্স্ট তারে আমরা ওপেনে হিট করলে পাবো হচ্ছে সা। এইখানে তলায় যে দাগগুলো রয়েছে এগুলো হচ্ছে বার, যেটাকে আমরা অ্যাকোয়াস্টিক গিটারের ক্ষেত্রে বলি স্পেকট্রাম। সেই বারের বাঁদিকে যদি আমি এই বারটা চেপে ধরি তাহলে এক একটা সাউন্ড বেরোবে। যেমন সেকেন্ড উপর যদি আমি তারটা চেপে রেখে বারটা চেপে রেখে হিট করি তাহলে বেরোবে সা রে। তারপরে একটা ছেড়ে যদি তারপরটা চেপে হিট করি গা, তারপর আর তার পাশেটা যদি বাঁদিকে রেখে হিট করি বেরোবে মা, তারপরটা যদি বেরোয় এরকম করে একটা ছেড়ে একটা হিট করলে এক একটা শব্দ বেরোবে।